Oh,
45 মিনিট খেলা হলো এই মুহূর্তে মোহামেডান স্পোর্টিং 1-0 খেলা খুব ভালো হয়েছে আমার কাছে আরো এক দুই গোল এগিয়ে যাওয়া বহুত পয়েন্ট কি দেখছেন হ্যাঁ লেবু দরকার গোল নিতে গিয়ে জড়িয়ে যাচ্ছে এবং যে ডেভিড বলে যে ক্যাপ্টেন খেলা কি ব্যারেটো যে প্লেয়ার ও কিন্তু প্রথম ম্যাচে খুব ভালো খেলেছে কিন্তু তারপর থেকে দেখছে একটু নিষ্প্রভ জানি না ওর পায়ে চোট আছে মনে হচ্ছে ডান পায়ে সামনে ডুরান কাপ এই সামনে ডুরান কাপ নিয়ে কত আশা করতে এই টিম নিয়ে আশা আমাদের আছে তবে আরো ইন্ডিয়ান প্লেয়ার কিছু দরকার সারা কি নিয়ে তো গোলমুখে গিয়ে গোলগুলো তুলে আনতে পারে মুখ খুব ভালো হচ্ছে কিন্তু শুটিং এ আমাদের প্লেয়ারদের এখনো দুর্বলতা আমরা লক্ষ্য করছি যদিও আমরা আশাবাদী মোহামেডান সাপোর্টার আমরা সবসময় গোল আশা করি সেই জন্যই এত সবাই এসছি গ্যালারি ভর্তি করে মুহূর্তে রেজাল্ট কি হতে পারে রেজাল্ট সেকেন্ড হাফে আশা করছি আরো দুটো গোল দিতে পারবো আমি প্রথম থেকেই সকাল থেকে বলে আসছি যে 3-0 আমরা লিড করব আশা করছি আরো দুটো গোল হবে অবশ্যই এত দূর থেকে এসেছি সেই হুগলির হরিপাল থেকে জলে ভেজা দুদিন জ্বর হয়ে গেছে আজকে জয়ের জন্য আশা করে এসেছি সবাই আমার ভাইয়েরা আছে সবাই তো হাফ টাইম আমরা খেলা দেখলাম 1-0 গোলে লিড মোহামেডান স্পোর্টিং নেতৃত্ব এসেছেন তিনি ভালো অ্যানালাইসিস করতে পারেন কি বলবে তুমি খেলা কেমন দেখলে অবশ্যই খেলা যদি বলো আজকে অনেক মোহামেডান অ্যাটাক করার সুযোগ হয়েছে গোলটা যদি ডিফেন্সের ভুল হয়েছে বা খিচুড়ি পাকিয়ে গেছে গোলটার মধ্যে তবুও অনেক সুযোগ পেয়েছে এবং 22 নম্বর যে প্লেয়ারটা সম্ভবত বিকাশ নাম কিন্তু ডান সাইড থেকে ইনসাইডের মধ্যে করে দারুণ ঢুকছিল আর ওদিকে মাঠচক্র খেলে যদি বলি তারা কিন্তু মূলত ডিফেন্স করেই রাখছিল অ্যাকচুয়ালি ছোট টিম কথা বলতে ছোট টিম তারা যেরকম করে রাখে কিন্তু ডিফেন্স যে মাঝে মাঝে কাউন্টার অ্যাটাক করছিল সেই কাউন্টার অ্যাটাকগুলো কিন্তু মোহামেডান ডিফেন্সে সতর্ক থাকতে হবে কারণ মাঝে মাঝে কিন্তু গোলের মুখ খুলে যাচ্ছে যেরকম আগে ছিল তো হাসান আলী ভাই দল 1-0 গোলে কত গোলের আশা করছেন কত গোলে তো আশা ছিল 4-0 মাঠে আছে কাজ ভাই এসছেন মনে হচ্ছে যেন সত্যি ফুটবল মাঠের কথা বলে খুব ভালো লাগে খেলার মাঠে এসে গেলে যে আনন্দ এই আনন্দ কোনো জায়গায় গেলে হয় আমরা খেলার মাঠে খুব পাগল তো খুব ভালো লাগে এটাই আমার নেশা এটাই আমার কোনো নেশা নেই প্রথম 45 মিনিট খেলা দেখলে কেমন লাগলো ভালো লেগেছে কিন্তু প্রথম ম্যাচের মতো সব ম্যাচে কি গোল হবে প্রথম ম্যাচের মতো পারফরমেন্স হয়নি আজকে দেখা যাক কি হয় কিন্তু আমরা গোল চাই আমার ক্যারিয়ার হবে চাচা খেলা কেমন লাগলো 4 গোলে জিতলো দল ভাই খারাপ খেলা কিন্তু যেত হ্যাঁ খারাপ খেলা কিন্তু যেত কোথায় বাড়ি আপনার রায়জাহাট রায়গেছি আচ্ছা আচ্ছা প্রত্যেকটা ম্যাচে আসেন প্রত্যেকটা ম্যাচে এসেছি ওকে 5 দিন 7 গোল সেকেন্ড 1 আজকে 4 ওকে আশা করি পরের ম্যাচে জিতবো আশা করি 22 তারিখে আবার জিতবো আমরা যাবে না আমরা সেই খেলা খেলা শেষ আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি দেবদীপ্ত ভাই আছে এবং রেফারি মিন্টু দা আছে দেবদীপ্ত
দেবু ভাই খেলাটা কেমন লাগলো অবশ্যই সেকেন্ড হাফে আমি ফার্স্ট হাফে অ্যানালাইসিস যে করেছিলাম যে সেকেন্ড হাফে প্রত্যেকটা ম্যাচে কিন্তু মোহামেডান ফার্স্ট হাফে খেলছে এবং সেকেন্ড হাফে কিন্তু তাদের খেলাটা স্প্রেড হচ্ছে আজকে তুমি দেখো যখন অভিষেক আল্লাহ নামলো অভিষেক আল্লাহ নামার পরে কিন্তু তন্ময়ের সঙ্গে কিন্তু একটা পেয়ার আপ করার চেষ্টা করেছে আমি একটা জিনিস বুঝতে পারলাম না যে অভিষেককে তুললো কেন কিন্তু যাই হোক মুহুর্মুহু আক্রমণ হচ্ছে অনেক ওপেন সিটার মিস করেছে কিন্তু এইগুলো একটা বিষয়ে চিন্তা করার ব্যাপার আছে যে ওপেন সিটার যদি এত মিস হয় বড় টিমগুলোর সঙ্গে কিন্তু প্রবলেম আছে কারণ পরের দিন ডায়মন্ডার বা এফসির সঙ্গে খেলা আদারওয়াইজ চারটে গোল দিয়েছে ভালো গোল দিয়েছে আরও গোলের ব্যবধান বাড়তে পারতো তো আদারওয়াইজ তো অবশ্যই খেলা ভালো লেগেছে খেলা নিয়ে কিছু বলার নেই আর সেকেন্ড হাফে যেটা একটা জিনিস দেখ না মাঝে মাঠের খেলা যথেষ্ট দানা বেঁধেছে তো মিন্টুদা আপনি একজন রেফারি আর খেলাটা কেমন লাগলো আপনার বলে খেলা খুবই ভালো হয়েছে যদি আমি পুরো খেলাটা দেখতে পাইনি সবটাই বলতে পারো ভুলে দেখতে পেয়েছি সবটাই দেখতে পেয়েছি খেলা ভালো হয়েছে এটা আগে বলেছে যে সেকেন্ড হাফ সত্যি ভালো খেলেছে অনেকগুলি তো ওপেন হয়েছিল তার মধ্যে গোল কম হয়েছে চারটে কম নয় এখনকার গোলে চারটেও গোল কম নয় কিন্তু